আমাদের রেশনের কথা যেটা বলা হচ্ছে যে আমরা রেশন দিই, রেশনটা কিন্তু যদি সে একদিন কাজ না করে সেখান থেকে কিন্তু রেশন কর্তন করা হয়, সে কিন্তু পুরো রেশনটা পায় না। আমাদের যে বর্তমান যে 120 টাকা সেটা দিয়ে আমাদের জীবন ধারণ করা খুবই কষ্টসাধ্য। ছয়জন যেমন মা বাপ, দুই ছেলে মেয়ে বা সংসার আরো বড় থাকতে পারে, ছয়জন সাতজনও থাকতে পারে, অনেকে তিনজন চারজন ছেলে মেয়েও থাকতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে 120 টাকা মজুরিটা এটা দিয়ে জীবন ধারণ করাটা কোনোভাবে সম্ভব না। ওনারা যেটা বলতেছেন যে সরকারের ক্ষতি হচ্ছে বা মালিকদের ক্ষতি হচ্ছে, কিন্তু ওনারা বলতেছেন না যে শ্রমিকরা যে না খেয়ে মরছে সে কথাটা কিন্তু ওনারা এখনো পর্যন্ত বলে নাই। আমাদের দুঃখ লাগছে এইটাই যে এখানে আমাদের যে ডিজি মহোদয়ের ওনার সম্মান রক্ষাতে আমরা এখানে এসেছি এবং আমরা সম্মান করি যে হয়তো সরকারের একটা পার্ট দেয় আমাদের এইটা সমস্যার সমাধান হবে, এবং তৃতীয় পক্ষ না বসলে এটা সমাধান, টেবিলের না বসলে এটা সমাধান কোনোদিনও হবে না, এটা সম্ভবও না। আমরাও আন্দোলন সংগ্রামে যাইতে চাই না, আমরা মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, আমরা কর্ম করে আমাদের জীবন জীবিকা পালন করতে চাই, এবং আমাদের রাষ্ট্রের কাছে এটা চাওয়া যে রাষ্ট্র যদি রাষ্ট্রের এখানে ক্ষতি হচ্ছে রাষ্ট্রের কাছে আমাদের চাওয়া, রাষ্ট্রের কাছে আমাদের বিচার আমরা দাবি করছি যে কেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে কেন আমাদের এই ন্যায্য মজুরিটুকু আমরা পাবো না। আমরা আমাদের সময়ের মজুরি চাচ্ছি, আমাদের সময়ের মজুরি যত সময় আমরা পাবো না আমরা এই কর্মবিরতি লাগাতার পালন করবো। তাদের যে বক্তব্য আপনারা শুনেছেন তাদের বক্তব্যের কোন কোন জায়গাগুলো আপনাদের কাছে অযৌক্তিক মনে হয়েছে? আমাদের ওনাদের কথা যেটা আমাদের অযৌক্তিক মনে হয়েছে যে জায়গাটায় যে আপনারা আগে কর্মবিরতি প্রত্যাহার করেন তারপরে আমরা যাব, আমরা আলোচনায় বসব, সে জায়গাটাই আমাদের মানে খুব আমাদের মানে আঘাত লেগেছে যে অন্তত পক্ষে বলতে পারতো যে ঠিক আছে আমরা আপাতত এইটা আমরা দিচ্ছি বা আমরা এটা করব বা এটা আমরা করছি তারপরে, কিন্তু এই ধরনের কোনো কিছু আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি এখন থেকে না বারবারই দৃষ্টি আকর্ষণ করে আসছি, কিন্তু কেন যে আমরা পৌঁছিতে পারছি না, আমরা দৃষ্টির ইয়েতে যাইতে পারতেছি না, এইটাই দুঃখ আমাদের। মানে সংকট সমাধানে মালিকদের কোন মানে ইন্টেনশন কি মনে হয়েছে, তাদের কি আদৌ সমাধানের কোন ইয়ে আছে? ইচ্ছে আছে তারা কি চায়? আমরা তো আমাদের আমরা এটার কোন মানে বুঝতে পারছি না যে ওনাদের খেয়ালটা কি। যদি আমাদের আমাদের বর্তমান আপনারা বাজারটা দেখেন, আমাদের বুঝিয়ে দিবেন আপনারা যেন আমরা কিভাবে সেই টাকা দিয়ে আমরা চলতে পারি। আচ্ছা, আমার একটু জানার হচ্ছে সেটা হচ্ছে 300 টাকা আপনারা দাবি করেছেন, এখন তারা 14 টাকা আপনাদের প্রস্তাব করেছে, সেক্ষেত্রে আপনারা যদি 200 বা 150 এরকম দেয় তাহলে আপনারা কি মানবেন? আমাদের এটা আমরা মানার প্রশ্ন এরপরে 241টা 45 সভাপতি আছে, আমাদের শ্রমিকরা আছে, সবার সাথে বুঝে আমরা তো এখানে এই ডিসিশনটা আমরা দিতে পারবো না। যদি কম হয় 300 টাকা কম হয় ডিসিশনটা আমরা দিতে পারবো না। আমার নাম রাজু গোয়ালা, আমি বাংলাদেশ চা শ্রমিকের সিলেট ভ্যালি কার্যকরী পরিষদের সভাপতি, ভ্যালি কার্যকরী পরিষদের সভাপতি এবং বাংলাদেশ চা শ্রমিকের ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক।